সাংবাদিকদের কাছে চুরির বক্তব্য দেওয়ার 13 দিন যেতে না যেতেই ভুক্তভোগীর একমাত্র গাভীটিও চুরি করে নিল চোর চক্র। গণমাধ্যমে মুখ খোলার জন্যই চোরেরা তার গরু চুরি করে প্রতিশোধ নিয়েছে বলে মনে করেন নেত্রকোনার আটপাড়া উপজেলার মল্লিকপুর সনুই গ্রামের আবুল মনসুর। টিভি জে চ্যানেলে আমি এই কথা কইছি যে আমি আতঙ্কে তাই চুরের অত্যাচারে আমি ঘুমাই তাই না তত গরু চুরি হইতাছে ওহন আমার গরু এইটা লেগে বলি চুরে নিছে ব্যাগ বেড়ে নেগো তুই বেড়ে এই চ্যানেলে কইছস বলিয়ে গত 21 সেপ্টেম্বর ডিবিসি নিউজে চোরের নাম ছাড়া মামলা নেয় না পুলিশ শিরোনামে সংবাদ প্রচার করে ডিবিসি নিউজ, যেখানে আটপাড়া উপজেলায় চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়া এবং সে বিষয়ে পুলিশের মামলা নিতে গড়িমসির বিষয়টি উঠে আসে। সংবাদটিতে চোরের আতঙ্কে দিন কাটছে বলে জানিয়েছেন মল্লিকপুর সনুই গ্রামের ভুক্তভোগী আবুল মনসুর। সংবাদ প্রচারের 13 দিনের মাথায় গত 4 অক্টোবর রাতে আবুল মনসুরের বাড়ি থেকে তার একমাত্র গাভীটি চুরি করে নিয়ে যায় চোর চক্র। স্থানীয় ইউপি সদস্য শাহরিয়ার আল হাসান পাভেল জানান, চুরি সংক্রান্ত বক্তব্য দেয় চোর চক্র ক্ষুব্ধ হয়ে তার গরু চুরি করে প্রতিশোধ নিয়েছে। কারো ঘরে গরু চুরি হইতেছে, ছাগল চুরি হইতেছে, এক ব্যক্তির ধান চুরি করে নিয়ে গেছে 27-28 মন ধান ঘর থেকে। এই বিষয় নিয়ে যখন আপনাদের ডিবিসি আসলো এখানে প্রতিবেদন প্রচার করার জন্য, যখন এলাকার জনগণ বক্তব্য দিল যে চুরদের বিরুদ্ধে, তখন দেখা গেল যে লোক বক্তব্য দিছে আবুল মনসুর, তো সেই লোকের গরুটাই নিয়ে গেল 10-12 দিন পরে। চোরের এমন প্রতিশোধে আতঙ্কিত হয়ে এ ঘটনায় স্থানীয়কেও নতুন করে টিভি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। চুরি নিয়ে গণমাধ্যমে কথা বলায় শঙ্কিত এই জনপ্রতিনিধি নিজেও। তিনি জানান, কিছুদিন আগে তার বাড়ির টিউবওয়েলও চুরি করে নিয়ে গেছে চোর চক্র। গণমাধ্যমে বক্তব্য দেয় নতুন করে কি চুরি যায় তা নিয়ে আতঙ্কিত তিনি। প্রশাসনের কাছে সংঘবদ্ধ এই চোর চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই ইউপি সদস্য। আমার বাড়ির যে টিউবওয়েল, এই টিউবওয়েলও চুরে নিয়ে গেছে আজকে 1 মাস আগে, টিউবওয়েলটা খুলে নিয়ে গেছে। এখন আমার যে গরু আছে, গরু নিয়ে যাবে না এটারও কোনো নিরাপত্তা নাই। প্রশাসনের কাছে তো আমাদের জোরালো দাবি যে প্রশাসন অবশ্যই এখানে টহলের ব্যবস্থা করবে, নজরদারি রাখবে। চুরি যাওয়া গাভীটি ছিল আবুল মনসুরের আয়ের প্রধান অবলম্বন। এই গাভীর দুধ বিক্রি করেই পরিবারের দৈনন্দিন খরচ চালাতেন তিনি। গরুটি চুরি যাওয়ায় অর্থনৈতিকভাবে চরম বিপাকে পড়েছেন দরিদ্র এই পরিবার। এই গাইটা নেওয়াতে আমারও না বুদ্ধ দুধ গাইতার তো আমিও গাইতারতাম না, মানে আমি আবু দুবের লেহাওয়ারাও কথাই থাকতাম না, আমি আর কাকা আবু করতারি না। একটা আমি অনার্সে ফাইনাল পরীক্ষা দিছে, এইটারও অনেক যে পরীক্ষা দিয়ে জ্বালাও আর রাখবো যেন কোনো একটা নিয়োগ পর্যন্ত হয় না, তার চাকরিও হয় না, মানে আমার আর তো কিছু না, একটা ট্রেনে হরে একটা এইটে হরে একটা মেয়ে বিয়া দিছি, মানে তো আমার আর কোনো চলার আর কোনো গতি নাই। চুরি যাওয়া গরুটি উদ্ধারে প্রশাসনের সহায়তা চান এই ক্ষুদ্র খামারি। আমি সরকারের কাছে দাবি জানাই, আমি যাব আমার গরুটা কুজিয়ে যাওয়া বাইর করে দিতে।